কারা শনিদেবকে জীবন দিয়ে ভয় করেন দেখি, কারা? যারা ডেফিনেটলি মন্দ কর্ম করে এসেছেন বা করছেন। আমার বলে রাগ করে লাভ নেই, শনিদেবকে সবাই ভয় করে না, গ্রহরাই শনিদেবকে সবাই তার ভয়ে থরহরি কম্পমান নয়, তারাই জীবন দিয়ে ভয় করেন। জীবন মানে আমরা প্রাণী যারা আছি পৃথিবীতে, আমরা এই মৃত্যুকে সব দেখি। জীবনটা যদি চলে যায় হয়তো সবাই বাঁচতে চায় পৃথিবীতে, পশু পাখি কীট পতঙ্গ থেকে একদম কেন্ন কেন্ন, তাকে একটু ঠোকা দিলে সে প্যাঁচ খেয়ে যায়, নিজের মাথাকে ঢুকিয়ে নেয়। তাহলে তারাই জীবন দিয়ে ভয় করেন শনিদেবকে, যারা সেই কর্ম করে এসেছেন। কারণ আমরা আত্মা স্বরূপ, আমরা পূর্ণ জ্ঞানী। হ্যাঁ, ভুলে গেছি আমাদের আগের জন্ম, কিন্তু আমাদের আত্মা, আমাদের সূক্ষ্ম যে আবেশ আত্মাকে জুড়ে যে আছে, সেই মন প্রাণ হৃদয় স্মৃতি এগুলো তো আমাদের সঙ্গেই আসে না, জন্ম জন্মান্তরে যা শ্রীমদ ভগবদ গীতায় বলা আছে। তাহলে আমরা এই জন্যই আমাদের পাস্ট, যাদের ভালো নেই, ভালো কর্ম করা নেই, শনিদেব আঘাত দিতে পারেন, শনিদেব সেঁকে দিতে পারেন, এ জ্ঞান আছে যারা, তারাই ডেফিনেটলি শনিদেবকে ভয় করবেন। নাহলে শনিদেবকে ভয় করার কি আছে? আমি যদি সৎ পথে থাকি, সৎ আচরণ করি, মানুষকে ঠকাবো না, আপনাদেরকে জ্যোতিষী হয়ে আপনাদেরকে নচিয়ে রক্ত বের করে আপনাদের অসৎ পথে স্টোন পরাবো, কবচ পরাবো, ভয় দেখাবো, এই যদি না করি, ভাই আমি খেতে নাই পাই না পাবো, আমি সৎ পথে থাকবো, ব্যাস আমার কথা আপনারা শুনলে ভালো, নাই তো নাই আরও ভালো, দুদিন বাদে ইউটিউব বন্ধ করে দেবো। তবু অসৎ পথে যদি আমি না চলি, আমি যদি শনিদেবকে নাও রেসপেক্ট করি, আমি যদি সৎ পথে চলি, সৎ আচরণ করি, তাহলে শনিদেবকে রেসপেক্ট না করে, শনিদেবকে যদি একবার নাও স্মরণ করি কোনো দিনও জীবনে, তবুও শনিদেব আমাকে কৃপা করবেন, কেন তিনি এটাই চান আমরা সৎ পথে চলি, সৎ আচরণ করি, মানুষকে সৎ সৎ বুদ্ধি দিই, কষ্ট করে আমরা জীবনে সৎ পথ না ছাড়ি, যত কষ্ট হোক জীবনে। যারাই অপকর্ম দুষ্কর্ম আগের জন্মে জন্ম জন্মান্তরে করা আছে বা এই জন্মে করেছেন, তারা তো একদম সজ্ঞানী, সব জানেন, তারাই শনিদেবের হাত থেকে বাঁচার জন্য থরহরি কম্পমান, ভীত সন্ত্রস্ত। আর তাদের মতো মানুষকে পেয়ে গেলে জ্যোতিষে এখন মার্কেটে যারা একটু আজড়ে রোজগার করেন আর কি, যে সমস্ত জ্যোতিষীরা আছেন, সবাই তো দোলা ধোয়া তুলসী পাতা নন, তারা পেয়ে গেলে হলো, এই নীলা পড়ুন, সঙ্গে একটা শনির কবচ বা দক্ষিণা কালীর কবচও পড়ুন, তাহলে এ আপনাকে বলবে, ভাই যা করেছেন করেছেন, এই জন্মে সারেন্ডার হন, আপনার ইষ্ট দেবদেবীর কাছে সারেন্ডার হন, শনিদেবকে জবধারি করতে হবে, তাকে মানতে হবে কেন? আপনার যে ইষ্ট দেবদেবী রূপে ঈশ্বরকে যে রূপে, একটা রূপই তো তার, সবই তো তারই রূপ, তারই নাম, সারেন্ডার হন, যে হে প্রভু হে মাতেশ্বরী, আমার জ্ঞানে অজ্ঞানে জন্ম জন্মান্তরের সমস্ত কুকর্ম দুষ্কর্ম সব, রামকৃষ্ণদেব তো বলছেন আমার সৎগুণ অসৎগুণ আমার সব তোমার চরণে দিলাম। কেন? অসৎগুণ অপকর্ম সে যদি লোহার শিকর হয়, তাহলে সৎকর্ম পুণ্য ফল সে আমাদের সোনার শিকর, ওই জন্য পাপ পুণ্য তিনি সব ভবতারিণীর চরণে দিয়েছিলেন, রামকৃষ্ণ কথার মধ্যেই আছে। তাহলে এলো তোমার পুণ্য হে মা, এলো তোমার পাপ, তোমার সব তাকে তার চরণে দিয়ে দিয়েছিলেন, তাহলে আমরা সেই গুরুদেব রূপে তাকে মানবো, তার কথা মানবো না, অর্থাৎ পুণ্যটুকু আমাদের কাছে রাখবো না, তাও তার চরণে দিতে হবে। যেমন জপ করার পর একটা বিধান আছে না, মাং মদিয়ং জপ ফলং ইষ্ট দেব বা দেবীর চরণ কমলে সমর্পিত মস্ত, এই বলে এক গন্ডুস জল তার চরণে দিচ্ছি বলে জপের ফল তাকে দিয়ে দিতে হয়, তবেই আমরা, নাহলে সেটাও আমাদের অপরাধ হতে পারে। এরা গুরুদেবরা বলেন, যারা জানেন না গুরুদেবের কাছে জেনে নেবেন। অর্থাৎ সমস্ত কর্মের মধ্যে নিশ্চিদ্র হতে হবে, আপনি জপ করছেন, পূজা করছেন, পুজো সাঙ্গ করার পরও সেই মুহূর্তে আপনাকে বলতে হবে, মাং মদীয় পূজা ফলং জপ ফলং ইষ্ট দেবী দেবা দেব চরণ কমলে সমর্পিত মস্ত, এই বলে আসন ছাড়বেন।
তাহলে এই হচ্ছে পূর্ণফল প্রাপ্তি। এলো আমার পুণ্য, এলো আমার পাপ, সব তো আচরণে দেওয়া, কী করবে আমাকে আর? শনি তো দূরের কথা, তার চোদ্দ পুরুষ আমার কী করবে? যদি আমি সব কর্ম তার চরণে দিয়ে দিই, আর এতজনের জন্ম জন্মান্তরের কুকর্ম দুষ্কর্ম সৎকর্ম অসৎকর্ম সব যদি চার চরণে দেন, কাল পর্যন্ত কী করেছেন, আজ পর্যন্ত সকাল পর্যন্ত আপনি কী করেছেন, আপনি ডেফিনেটলি জানেন, আপনার থেকে ভালো আর কোনো পৃথিবীর জ্যোতিষই জানবে না। তাহলে যদি তার মধ্যে অসৎকর্ম চিন্তাভাবনা প্রলোভন দেবা লোককে ঠকানোর, রাতারাতি বড়লোক হয়ে যাবো চিটিংবাজি করে ধাপ্পাবাজি করে চাকরি দেবার নাম করে টাকা রোজগার করে, সবই অসৎকর্ম, শনি পানিশমেন্ট দেবে আপনাকে, এমনই সেই কর্ম। তাই এ কর্ম করা থাকলে সব তার চরণে দিয়ে দিন, স্বচ্ছা হয়ে যান, রোজ স্বচ্ছা হন, গঙ্গা জলের থেকেও বেশি পবিত্র করবে আপনাকে। রোজ যদি নিজের মল মনের মল আপনি সব নিজে সজ্ঞানে দূর করেন এবং স্বচ্ছা ভক্ত হন, তাহলে আপনার শনিকে নিয়ে ভাবার কিছু নেই, কোনো শনির প্রতিকারের দরকার নেই। তারাই শত শত শনির প্রতিকার, শুধু একুশ দিন ছাড়া ছাড়া শ্বেত বেড়ার মূল খুলছেন আর ফেলছেন, পড়ছেন আর ফেলছেন, শনি মন্দিরে ধূপ দেখাচ্ছেন, কালী মন্দিরে ধূপ দেখাচ্ছেন, ওই বাবারই শনিদেব কৃপা করুন, তারাই ভীত সন্ত্রস্ত, তারাই একদম জন্মের মতো ভয় করছেন, ভয়ে জোড়সড়ো মেরে আছেন। ডেফিনেটলি যাদের এ জন্ম আগে জন্ম বা কাল পর্যন্ত আপনার দুষ্কর্ম অপকর্ম করা আছে, যারা করেননি তারা শনিদেবকে বিন্দু মাত্র ভয় করার কোনো জায়গা নেই। শনিদেব প্রীতির জন্য আমরা যদি জ্ঞান থেকে জ্যোতিষশাস্ত্র শনির প্রীতির জন্য আমি কাজ করব, আমার একদম শনি ভালো জায়গায় নেই, আমি নীলামিতেশ করবো, ঠিক আছে, ভয়ে নয়, তার প্রীতিপূর্ণ কাজ করব। এই যে দেখুন আমার এই চেয়ারটা, যে চেয়ারে বসে আমি, এটা কাঠের চেয়ারে বসে আমি আমার চেম্বারে ক্যালকুলেশন করি, এটা নেভি ব্লু রং দিয়েছি শনিদেবের প্রীতির জন্য, কিন্তু আমি ভয় কেন করবো? আমি তোকে ধাপ্পাবাজি করিনি, চিটিংবাজি করিনি, সব পথে রোজগার করে ঠাকুরকে স্মরণ করে আমি চলছি, শনিদেবকে আমি ভয় করবো কেন? তারাই ভয় করে, ডেফিনেটলি যাদের অপকর্ম দুষ্কর্ম চিটিংবাজি ধাপ্পাবাজি চুরি চামারি করা আছে, তাহলে যারা ভয় করছেন সব স্মরণ রামকৃষ্ণদেবের পথে আসুন, এলো আমার পাপ, হে মা এলো আমার পুণ্য, হ্যাঁ কি না? শেষ কথা আরেকটা না বললেই নয়, যারা আমরা অন্যায় করছি, অধর্ম আচরণ করছি, মানুষকে বিপাকে ফেলছি, যারা অপকর্ম দুষ্কর্মের সঙ্গে যুক্ত আছি, যদিও হয়তো আমাদের কাউকে কোনো আদালত কিছু করতে পারছে না, বুকের পাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যেদিন শনিদেবের আদালতে বিচার হবে সেদিন প্যান্ট গিলি হয়ে যায়গা, এটা কনফার্ম। সুতরাং শনিদেব যে সব থেকে পাওয়ারফুল প্ল্যানেট, তিনি যে গ্রহরাজ, তার চোখে অন্যায়ের যে একটা শাস্তি বিধান আজও হয়, এটা মেনে যেমন অন্যায়কারী অধর্মকারীরা ভীতসন্ত্রস্ত হন, তেমনি যারা পুণ্য করবেন, যারা ধর্মকর্ম করেন, সৎ পথে থাকেন, তারা এভাবে থাকেন যে আপনি আজও আছেন, কিছু ন্যায় বিচার আপনার আদালতে আজও হয়। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, জয় গুরু জয় গুরু।